পুলিশ প্রশাসন আর আমলা দিয়ে সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে আমার এতগুলো ভাইকে গত দুই মাসে আপনারা হত্যা করলেন আপনারা ভয় দেখালেন আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন পেরেছে একজন সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠায় তখন আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম যে যতটুকু স্পেস আমরা পাবো সংসদে আমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা কিন্তু দেখেছেন কিভাবে আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি গণ মানুষের কথা বলতে চেয়েছি আমাকে থামিয়ে দেয়া হয়েছে এই সংসদে থাকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই সেই সরকারের যে একটা কবিতা পড়েছিলাম বানরে সঙ্গীত গায় শিলা ফসে জলে দেখিয়াও না হয় প্রত্যয় অর্থাৎ বানর গান গায় আর পানিতে পাথর ভাসে এটা দেখাও বিশ্বাস হয় না বাংলাদেশের জনগণেরও এখন এই সরকারের নেতাদের কথা শুনে সেরকমই মনে হচ্ছে যারা 1975 সালে একদলীয় শাসনের নামে গণতন্ত্রকে জবাই করেছিল যারা স্বৈরাচারী এরশাদের জোর করে ক্ষমতা দখলে অসন্তুষ্ট হয় নাই যারা 1111-এর অবৈধ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল যারা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে 300-এর মধ্যে 153টি আসনে জোর করে একাই নির্বাচন ঘোষণা করে নিজেদের আর বাকি আসনগুলির নির্বাচনে শতকরা 5% ভোটার যায় না যারা আগের দিনের ভোট পরের দিনের ভোট আগে রাত্রেই বাক্স বোঝাই করে তারা বলে তারা নাকি গণতন্ত্রী গণতন্ত্রী